প্রিয় কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আমরা গ্রীষ্মকালে খাবার মিক্স তৈরি করব। তো আমি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা গ্রীষ্মকালীন সময়ে কোন কোন উপাদান কতটুকু পরিমাণে দিয়ে একটা প্রপার খাবার মিক্স তৈরি করবেন বা সুষম খাবার মিক্স তৈরি করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 20 কেজি খাবার কোন কোন উপাদান কতটুকু দিয়ে একটা খাবার মিক্স তৈরি করতে হয় গ্রীষ্মকালের জন্য। এর আগের পর্বে আমি দেখিয়েছি কোন কোন উপাদানগুলো রাখতে হয়। তো আজকের পর্বে মূলত 20 কেজি খাবার আমরা তৈরি করব গ্রীষ্মকালের জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। তো এখানটায় রয়েছে ধান। ধানের পরিমাণ হলো 8 কেজি। 8 কেজি পরিমাণ আমরা ধান এখানে খাবার মিক্সিংয়ের ক্ষেত্রে সরবরাহ করব, বিশেষ করে গ্রীষ্মকালীন খাবার যখন আমরা বলবো। 20 কেজি খাবার আমরা তৈরি করব, যেটি আমি বলছিলাম। সুতরাং শুরুতেই আমি এই ধানটা ঢেলে নিব। তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলো খুবই চমৎকার, একদম শুকনো করা এবং ঝেড়ে নেওয়া, ময়লা আবর্জনা তেমনটা নেই বললেই চলে। তো 8 কেজি ধান আমরা ঢেলে নিলাম 20 কেজি খাবার মিক্সিংয়ের জন্য। 8 কেজি ধান আমরা নিয়ে নিলাম। তো এই পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। এরপর যে দ্বিতীয় উপাদানটি আমাদের আছে সেটি হলো গম। তো আমরা গমের পরিমাণটি বলে দিব। গমের পরিমাণ হলো 6 কেজি। 8 কেজি ধান, 6 কেজি গম। গমটিও কিন্তু খুবই চমৎকার গম, এখানে কোনো ধুলাবালি বা ময়লা নেই। আমি যেখান থেকে নিয়ে এসেছি এর আগের পর্বগুলোতে হয়তো বা দেখেছেন যে যেই ভাইয়ের কাছ থেকে এনেছি উনি ঝেড়ে রেখেছে এগুলো, সুতরাং আমাকে আর নতুন করে ঝাড়তে হবে না। আর আপনারা যদি মনে করেন এর মধ্যে ময়লা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝেড়ে নেবেন। এর আগেও আমি দেখিয়েছি যেখানে ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ঝেড়ে নেই, কিন্তু এবার আমি এগুলোকে ঝাড়িয়ে নিয়ে এসেছি। সুতরাং এগুলো আর নতুন করে চালতে হবে না বা ঝাড়তে হবে না, কারণ প্রত্যেকটা খাবার আইটেমে কিন্তু ময়লা এখানে নেই। তো আমরা দিলাম ধান 8 কেজি, 6 কেজি গম। এরপরে যেটি হলো উপাদান সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন ডাবলি। সুতরাং ডাবলি আমরা এখানটায় দিয়ে দেবো। ডাবলির পরিমাণ হলো 2 কেজি, 20 কেজি খাবারের 2 কেজি ডাবলি। তো আমাদের 16 কেজি কিন্তু অলরেডি হয়ে গেল, 16 কেজি খাবার এখানে। 8 কেজি ধান, 6 কেজি গম এবং 2 কেজি হলো ডাবলি। তো অলরেডি আমাদের কিন্তু 16 কেজি খাবার হয়ে গেছে। এখানটায় ধান আছে 8 কেজি, গম হলো 4 কেজি, এই 14 কেজি এবং 2 কেজি হলো ডাবলি। সুতরাং 16 কেজি খাবার কিন্তু আমরা এখানটায় নিয়ে নিচ্ছি। এরপরে আমরা যেটা নিব সেটা হলো 1 কেজি পরিমাণ আমাদের মুগ ডাল। তো 1 কেজি পরিমাণ আমরা মুগ ডাল নিয়ে নিলাম, সেক্ষেত্রে এই হয়ে গেল 17 কেজি। এরপরে আমাদের আছে 1 কেজি পরিমাণ চিনা, চিনা নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ, এই হয়ে গেল আমাদের 18 কেজি। এবং বাজরা নিয়ে নিব এখানে 1 কেজি, 1 কেজি বাজরা, এই 19 কেজি। এবং ফাইনালি 20 কেজি হয়ে যাবে আমরা যখন এখানটায় 1 কেজি পরিমাণ ভুট্টা ভাঙা নিব। এই হলো 20 কেজি খাবার যেটা আমরা এখন মিক্সিং করব আসলে। তো আপনাদের আবারও একবার আমি মনে করিয়ে দিই কোন কোন খাদ্য উপাদানটুকু কতটুকু আমরা নিতে হবে এই গ্রীষ্মকালীন খাবার তৈরি করার জন্য। সেখানে আমরা নিব ধান হলো 8 কেজি পরিমাণ, এখানটায় গম আছে 6 কেজি পরিমাণ, এরপরে হলো 2 কেজি পরিমাণ আছে আমাদের ডাবলি, 2 কেজি পরিমাণ ডাবলি নিব। এরপরে আমরা 1 কেজি পরিমাণ নিব হলো ভুট্টা ভাঙা, এরপরে চিনা আছে 1 কেজি পরিমাণ, বাজরা আছে এখানে 1 কেজি পরিমাণ, এবং ফাইনালি এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন মুগ ডাল আছে 1 কেজি পরিমাণ। এই টোটাল 20 কেজি পরিমাণ আমাদের খাবার। এখন আমাদের মিক্সিং করতে হবে, যেহেতু খাবার মিক্স তৈরি করবো সেক্ষেত্রে এগুলোকে আরও ভালোভাবে মিক্স করতে হবে। তো আপনারা যেটি করতে পারেন, আপনারা যদি বাসার ছাদ থাকে উপরে ছাদে নিতে পারেন, পরিষ্কার করে সেখানটায় নিতে পারেন, অথবা আমি ছাদে নিয়েছি যদিও ঝাড়ুটারু দিয়ে সেটা সেখানে আমি এর আগেও করেছি, কিন্তু এবার আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি পলিথিন দিয়ে নিয়েছি যাতে কিনা নিচের যে ধুলাবালি ময়লাগুলো এই খাবারের সাথে মিক্স না হয়। সুতরাং একটা পলিথিন বিছিয়েও আপনারা কিন্তু এটা করতে পারেন, বা সরাসরি ছাদেও করতে পারেন, বা বাড়ির আঙিনায় যেখানে ধুলাবালি নেই ময়লা নেই সেখানে করতে পারেন। এখন আমাদের ভালোভাবে মিক্সিং করতে হবে এই 20 কেজি খাবারকে।
তো আমরা এভাবে একটি প্লাস্টিকের হাতল দিয়ে এটাকে মিক্সিং করতে পারি ভালো মতো, প্রত্যেকটি খাবার যাতে একটার সাথে আরেকটার যে মিক্সার সেটা যাতে হয়ে যায় এটা এনশিওর করতে হবে খুব ভালোভাবে। আমরা হাত দিয়েও চাইলে করতে পারি, আবার এরকম একটি হাতল দিয়েও করতে পারি। তো খুব ভালো করে আমাদের মিক্স আপ করতে হবে খাবারগুলো, যত ভালোভাবে মিক্স আপ করবেন তত মিক্সিংটা কিন্তু ভালো হবে, খাবারগুলোকে ছড়িয়ে ছিটিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে। যাতে আলাদা আলাদা খাবার না থাকে, একটার সাথে আরেকটা খাবার মিক্স হয়ে যায় সেই বিষয়টা এনশিওর করতে হবে আমাদের। দেখতেই পাচ্ছেন আমি সব খাবারগুলো কিন্তু আস্তে আস্তে করে একটার সাথে আরেকটার ভালো করে সমন্বয় করে নিচ্ছি, মিক্সিং করে নিচ্ছি। খাবার মিক্সিং কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার, এখন যেটা করণীয় সেটা হলো আমাদের এই খাবারগুলোকে রোদে রাখতে হবে। তো আজকে রোদের একটু লুকোচুরি খেলা, তারপর আমাদের রোদে দিতে হবে, রোদে দিয়ে আবার বসে থাকতে হবে, কারণ যদি আপনার বাইরে কবুতর ছাড়া থাকে সেই কবুতরে কিন্তু খাবারগুলোকে নষ্ট করে ফেলবে, ছড়িয়ে ছিটিয়ে ফেলবে বা টয়লেট করে দিতে পারে খাবারের মধ্যে, সেটাকে এনশিওর করতে হবে। আমরা বসে থাকবো রোদে দিয়ে। তো আমি এখন খাবারগুলোকে একটু রোদে দেওয়ার জন্য সাইডে নিয়ে যাব। খাবার মিক্স তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গেল, তো এখন আমাদের কবুতরকে সেই খাবারগুলো দেওয়ার পালা। তো চলুন আমরা সবাই মিলে আমার যে কবুতরগুলো আছে, আমার লফট আছে, সেখানটায় কবুতরদেরকে খাবার দিয়ে আসি। কবুতর মূলত 30-40 গ্রামের মতো দৈনিক খাবার খায়, সেই পরিমাণ খাবার আমরা আসলে প্রতিটি পাত্রে এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন তো আমরা প্রত্যেকটা পাত্রে খাবার কিন্তু দিয়ে দিচ্ছি, এরপরে কবুতরকে সরবরাহ করব। Thank you.
নিচ্ছে দেখেন, এভাবেই মিক্সিং কিন্তু করতে হয়। এবং কবুতরের খাবার যে টেস্ট, সেই টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় এবং তাদের পুষ্টি উপাদানও বেড়ে যায়। দ্বিতীয় লক্ষ্যতেও আমি খাবার কিন্তু দিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় লক্ষ্যের কবুতরগুলো কিন্তু খাবার দাবার খেয়ে নিচ্ছে। যাই হোক, খাবার মিক্স তৈরি করা হলো। আপনারা দেখতে পেলেন যে কোন কোন উপাদানগুলো কতটুকু পরিমাণে দিয়ে আসলে 20 কেজি খাবার তৈরি করতে হবে এই গ্রীষ্মকালের জন্য। আশা করি আপনারা এভাবে প্রস্তুত করতে পারবেন। এবং আমি দেখিয়ে দিলাম যে পরবর্তীতে কবুতরকে কতটুকু পরিমাণে আসলে খাবার দিতে হবে। তো এভাবে আপনারা কিন্তু চাইলে খাবার মিক্স তৈরি করে গ্রীষ্মকালে দিতে পারেন, কারণ এখন যেহেতু অনেক বেশি গরম পড়া শুরু হয়েছে, সুতরাং এই সময়টায় অবশ্যই এই উপাদানগুলো থাকতে হবে এবং পরিমাণ মতো নিয়মিত খাবার প্রদান করতে হবে। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত সবার প্রতি অনেক অনেক শুভকামনা এবং মঙ্গল কামনা।